দীর্ঘদিন ধরে স্বামীর অজান্তেই ওই পুরুষের সাথে সম্পর্ক ছিল তার। এরপরে দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম করলেও আজ অর্থাৎ বুধবার কোচবিহারের একটি হোটেলে সহবাস করতে হাতে নাতে ধরে ফেলেন তার স্বামী, আর এ নিয়ে তুমুল গন্ডগোল বাজে। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এরপর ওই মহিলা ও মহিলার সাথে সম্পর্কে জড়িত যুবককে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে ঠিক কি জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ ও মহিলার পরিবার পরিজনেরা শুনে নিন। তুমি অন্য কেস করছো কেন? কেন কেস করছো? ডিভোর্স করো। ও কেন ডিভোর্স করবে? ক্যামেরাগুলো বন্ধ রাখি, ফটোগুলো ফটোগুলো তুলনা কর। আমি ডিভোর্স করি আর ব্যবসা কর না। ব্যবসা করবে অন্য নামে কেস করছো? টাকার জন্য কত টাকা দিয়েছিস? কত টাকা দিয়েছিস? 2000 2000 তোমার সঙ্গে কি কোনো সম্পর্ক ভালোবাসার নাকি টাকার জন্য? কি ব্যাপার ভালো করে বলো, কি কিসের জন্য এখানে আসো? হ্যাঁ, দুজনের মতামতে ভালোবাসা আছে নাকি? ভালোবাসার সম্পর্ক মানে এ আর কি? তোমার বউ না, তোমার বউ না। এখন হোটেলের ভিতরে কি হয়েছে সেটা তো বলা বড় মুশকিল। আমাদের দুই চারটা ছেলে টাউনে আসছে, আসার পরে কীরকম এখন ওর সব মেয়েটার সঙ্গে চেনা পরিচিত, মানে গ্রামে দেখা হয় যে অমুকের বউ, ওই হিসাবে তোমার সাগরডুগির পারে মেয়েটা দেখা হয় একটা ছেলের সঙ্গে। যখন এই দুই চারটে ছেলে ওই মেয়েটার মেয়েটাকে ফলো করে যে এটা তো ওইখানকে ওই ওই ছেলেটার বউ, তো ওখান থেকে আসার পরে মেয়েটা পিছে করে করে অটো টোটোতে পিছে করে করে, হ্যাঁ এখন হোটেলটার কী নাম সেটা জানি না, হ্যাঁ হ্যাঁ টুরিস্ট হোটেল, ওইখানে যে ছেলে মেয়ে দুটো ঢোকে। এখন ঢোকার পরে ওই দুই তিনটা ছেলে ওখানে ছিল, তারপরে ওখান থেকে ওরা যোগাযোগ করতেছে বাড়িতে ওর স্বামীকে, যোগাযোগ করে পরে ওর স্বামী কয়েকটা লোকজন নিয়ে আসছে, আসার পরে হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে, হ্যাঁ এখন ছেলে মেয়ে একটা ওখানে বাইর করলে পাবলিক যদি বাইসে ধরে অনেক মারামারি করবে, তখন কী করলো থানায় যোগাযোগ করে থানায় নিয়ে চলে যাবে। এখন থানায় গাড়ি ওর মেয়ের পক্ষে গার্জিয়ান আসে নাই, ছেলের পক্ষে আসছে, ছেলেরা আসছে। কী মনে হচ্ছে এর অবৈধ কোনো সম্পর্ক রয়েছে? এখন অবৈধ তো সম্পর্ক রয়েছে, অন্য ছেলে নিয়ে যখন তো হোস্টেলে ঢুকবে তো নিশ্চয়ই অবৈধই হবে। কোন জায়গার ঘটনা? আপনাদের বাড়ি কোথায়? বাড়ি আমাদের ছোট ললঙ্গি বাড়ি পাটছাড়া গ্রাম, ছোট ললঙ্গি বাড়ি, হ্যাঁ জিপি পাটছাড়া। আপনার নাম? মনিরুল হোসেন। আপনি আপনি গ্রামের কি হবে? আমরা পঞ্চায়েত।